কোর্স আমি অলরেডি আমার ডিসক্রিপশনে বা টাইটেলে ডিসক্রাইব করে দিয়েছি যে আজকে এখনকার ভিডিওটা কি নিয়ে মূলত লাইভ করব। লাইভ আসার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, এটা হচ্ছে একেবারে গোপন এবং খুবই সিক্রেট একটা ট্রিক্স, তবুও আমি শেয়ার করব। এবং আমি লাইভের শেষের দিকে বলবো যে কেন এই ভিডিওটি করলাম। তো আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে, ইউটিউব এবং ফেসবুক খুবই জনপ্রিয়, আর ফেসবুক আরও জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন কারণে, বিজনেস পারপাসে, কারণ ফেসবুক থেকে এখন একটা আর্নিং সোর্স বের হয়ে গেছে অলরেডি এবং সেটা অনেকেই করতেছে। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি এখন চলে যাব যেটা শিখাবো আর আমি যেটা জানি সেটা। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হচ্ছে, আমাদের ফোনে সেটিংস অপশনে এন্ট্রি করতে হবে। সেটিংস অপশন থেকে প্রথমে আমাদেরকে আমাদের যে লোকেশনটা আছে লোকেশনটাকে অফ করতে হবে। তো আমি সিম্পলি এখান থেকে সার্চ করি লোকেশন। তো এখান থেকে আমি আমার লোকেশনটাকে অফ করব, এটাকে ক্লোজ করে দিব, ব্যাক বাটনে ক্লিক করলাম, করে লোকেশন প্রাইভেসিতে গিয়ে চেক করি, ওকে লোকেশন অফ। তো এখানে আমার কাজ হচ্ছে, প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমি আমার লোকেশনটা আমি অফ করব। সেকেন্ড যে অপশনটা, সেকেন্ড যে স্টেপ বা সেটিংসটা আমাকে ঠিক করতে হবে সেটা হচ্ছে প্রাইভেট ডিএনএস নামে একটা সেটিংস আছে, সেখান থেকে আমাকে সেটিংসটা চেঞ্জ করতে হবে, কাস্টমাইজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যখন আমরা সার্চ করলাম প্রাইভেট ডিএনএস, তো এটা হচ্ছে কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশনে আছে। আমরা ডিরেক্টলি সার্চ বারে ক্লিক লিখে আমরা এই সেটিংসটা কাস্টমাইজ করতে পারবো, অথবা আমরা এখান থেকে সাব ক্যাটাগরি থেকেও করতে পারবো। যে কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশন থেকে আমি আমার সেটিংসটা এই যে আদারে দেখতে পাচ্ছি যে প্রাইভেট ডিএনএস অপশন এখানে আছে। তো এখানে দেখেন এখানে অফ করা আছে। তো প্রত্যেকটা ফোনেই প্রথমত অবস্থায় অফ করা থাকবে নর্মালি, তো এটাকে আমাকে কাস্টমাইজ করতে হবে। এই থার্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করে, এবং এখানে আমাকে যেটা লিখতে হবে সেটা আমি এখানে লিখি এবং ডিসক্রিপশন কমেন্টে দেওয়ার চেষ্টা করব আমি, এবং কী কী অ্যাপস লাগবে সেটা আমি বলে দেবো আর কমেন্টসে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে লিখতে হবে dns.adgurt, dns.adcard.com, পানটা একটু ভালোভাবে দেখবেন, dns.adgurt.com। ওকে, এটাকে আমরা সিলেক্ট করব। আচ্ছা, এটাকে আমরা মডিফাই করে নিলাম। ওকে, তাহলে আমাদের সেটিংস থেকে আমরা দুটা সেটিংস ঠিক করে নিলাম। এখন আমার আমাকে যেটা করতে হবে, প্লে স্টোর থেকে আমি একটা অ্যাপস ডাউনলোড করে নিই, মাল্টি স্পেস। এখান থেকে আর কোন কোন অ্যাপস লাগবে এটা আমার একটা টিউটোরিয়ালে দেওয়া আছে ইউটিউবে, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। আমি আপাতত যেহেতু লাইভে দেখাচ্ছি, আমি সিম্পলি একটা অ্যাপস ডাউনলোড করে দেখাই দিচ্ছি। মাল্টি স্পেস লাইট ভার্সনটা ডাউনলোড করি, এটার এটা কম মাত্র 10 MB, বা ডুয়েল স্পেস লাইট
এক্সট্রা মোটামুটি ভালোই লাইট মাল্টি। ওকে, তার আমাকে তার আগে আমাকে যেটা করতে হবে, আমার ফেসবুকে গিয়ে আমার ফেসবুকটা টোটালি লগ আউট করে দিতে হবে। ওকে, আমি লগ আউট করে দিলাম। জানি না ভিডিওটা করার পরে ফেসবুক আবার কোনো রেস্ট্রিকশন দিয়ে দেয় কিনা, না দেওয়ারই কথা। এটা তো আমি বিজনেস পারপাসের জন্য বা কারো বেনিফিট হবে, কেউ বেনিফিট হবে সেই জন্য ভিডিওটা করা। তো আমার যে অ্যাপসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আমি একটা লিস্ট করি এখানে। আচ্ছা, আমি লিঙ্কগুলো যদি কারো লাগে, একান্ত কোনো ভিপিএন ইউজ করতে হবে না, লিঙ্কগুলো যদি লাগে কারো আমাকে ইনবক্স করলে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আমার কাছে প্রো ভার্সনগুলো আছে, আমি রেগুলারলি চেষ্টা করব কিছু কিছু ট্রিক্স দেখানোর, এতে করে হয়তোবা আপনাদের অনেকে হেল্প হতে পারে যারা টাইমগুলো ওয়েস্ট করতেছেন। তো টাইমগুলো ওয়েস্ট না করে যদি একটু কাজে লাগাইতে পারেন এই জন্য আর কি লাইফটা করা। আচ্ছা, তো আমাকে যেটা করতে হবে, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ফোনে ডুয়েল স্পেস লাইট, এরকম আপনি মাল্টি অ্যাকাউন্ট করা যায় এরকম টাইপের দুই থেকে তিনটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা প্লে স্টোর থেকে হোক বা প্রো ভার্সন হোক। আমি নর্মালি প্লে স্টোর থেকে ডাউনলোড করার রিকমেন্ড করব, সাজেস্ট করব। দেন ডুয়েল স্পেসের কয়েকটা দুইটা অ্যাপস ডাউনলোড করলেই হবে ফার্স্ট টাইম। দেন ট্যাম্প ইমেল প্রো আর হচ্ছে ট্যাম্প মেল এক্স, এই দুটো ডাউনলোড করে নেবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, তাহলে এখানে তিনটে অ্যাপস এবং যদি ডুয়েল স্পেস আমি আরেকটা ডাউনলোড করি তাহলে হচ্ছে চারটা অ্যাপস। যাই হোক, আমি এখন যেহেতু তিনটে অ্যাপস আছে এই কাজের জন্য, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, তাই আমি তিনটে অ্যাপস এই কথাই বল, মানে যে অ্যাপসগুলো আমি এখন কাজ করবো সেই অ্যাপসের কথাই বলি। আচ্ছা, ট্যাম্প মেইল প্রো আর ট্যাম্প মেইল এক্স একই জিনিস, এটা সমস্যা নেই, যে কোনো একটা থাকলেও হবে বা দুইটা রাখলেও হবে। আচ্ছা, এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে যে গুগল শিট। গুগল শিটটা কেন লাগবে? গুগল শিটটা এই কারণে লাগবে, আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই সেই অ্যাকাউন্টের ডিটেলসটা আপনি সেখানে গুগল শিটে ইনপুট করে রেখে দেবেন, কারণ যেন ভুলে না যান। আর আপনি তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বিজনেস পারপাস, মানে হচ্ছে যে সেল করার উদ্দেশ্যে অবশ্যই, এবং সেটা আমি ভিডিওর শেষে বলি যে কী বেনিফিটেড, কী ফেস কী লাভ হবে আপনার এই এই মেথডটা শিখে। আচ্ছা, তো এখন আমার যেটা করতে হবে, আমি গুগল শিটটা ডাউনলোড করতেছি না, আমি জাস্ট আমার কিপ নোটটা নিয়ে রাখি। কোথায় ইনপুট করা যায় এরকম কোনো অ্যাপস হলেই হবে, সেটা কিপ নোট হোক বা গুগল শিটে ভালো হয়, কারণ গুগল শিটে আপনি লাইক মাইক্রোসফট এক্সেলের মতো কাজ করতে পারবেন। আচ্ছা, এখন আমি চলে যাবো ডুয়েল স্পেস লাইটে, এই ট্রিক্সগুলো একটু ভালোভাবে দেখেন, মনোযোগ দেওয়ার চেষ্টা করি, আর রাতে সময় পাই এই জন্য রাতে লাইভ করা, দিনে আসলে সেভাবে সময় হয় না, আর লাইভটা থেকেই যাবে, সমস্যা নেই, পরবর্তী সময় দেখে নেবেন যাদের প্রয়োজন, যাদের প্রয়োজন আছে দেখার বা শেখার ইচ্ছা আছে, জানার প্রয়োজন আছে দেখবেন অবশ্যই, আর যাদের দরকার নেই সমস্যা নেই, অ্যাভয়েড করে চলে যাবেন। ওকে, তো আমাকে যেটা করতে হচ্ছে, আমাকে ডুয়েল স্পেস লাইট অ্যাপটা ওপেন করতে হবে। অ্যাগ্রি, সেটিংস থেকে এটাকে পারমিশন দেবো আমি। ওকে, পারমিশন দিয়ে দিলাম, ব্যাক স্পেস ক্লিক করবো। ওকে, তাহলে ডুয়েল স্পেস লাইট বা ডুয়েল স্পেস মাল্টিপল অ্যাকাউন্টের এখানে আমি এই প্লাস আইকনে ক্লিক করে ফেসবুক লাইট একটা পূরণ করে নেব। ওকে,
আমি একটা ক্লোন করে নিলাম, তাহলে আমি ফেসবুকে ঢুকবো। একটু ওয়েট করি। এখানে বলছে যে কন্ট্যাক্ট, এটাকে অ্যালাউ বা ডিনাই করলে সমস্যা নেই, আমি অ্যালাউ করে দিলাম। ওকে, তো দেখেন এখানে আমার কোনো অ্যাকাউন্ট শো করতেছে না। আমার কিন্তু ফেসবুক লাইটে বেশ কয়েকটা পেজ এবং অ্যাকাউন্ট ছিল, বাট এখানে শো করতেছে না। ওকে, টোটালি নতুন একটা ইন্টারফেস চলে আসলো, মানে অ্যাপটাকে আমি ক্লোন করে নিলাম। দেন আমি ট্যাম ইমেল প্রোতে ক্লিক করলাম, মানে এতে ওপেন করবো। এখন এখানে দেখতে পাচ্ছি যে ইওর টেম্পোরারি ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে টেম্পোরারি ইমেল অ্যাড্রেস। আমরা আমরা হচ্ছে এটাকে ব্যবহার করে আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবো এটার জন্য। তো এখানে দুটো অপশন দেখবে, একটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে ইনবক্স। ইনবক্স হচ্ছে যে আমাকে যে কোডটা ফেসবুক পাঠান, আমরা তো মূলত ফেসবুকের জন্য এটা ইউজ করবো, তাই ফেসবুকে আমরা যখন আমরা ইমেলটা ইউজ করবো একটা কোড আসবে, কোডটা এখানে আসবে। ওকে, তো আমরা এইটাকে এই ইমেলটাকে কপি করবো। সিম্পলি এখানে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলে এটা কপি হয়ে গেলো। এটাকে মিনিমাইজ করে আমরা চলে যাব ডুয়েল স্পেস লাইটে। ওকে, এখানে গিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো। আমরা ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করে থাকি সেম হবে। ওকে, নেক্সটে ক্লিক করলাম। ফার্স্ট আপনারা সবসময় চেষ্টা করবেন ফিমেল আইডি ক্রিয়েট করার। ওকে, তা আমি একটা নাম দিই, শাহানা বানু। আচ্ছা, যাই হোক। ওকে, এখানে নেক্সট করলাম, অ্যালাউ করে দিই। আমার নাম্বারটা চলে আসছে, তো আপনাদের এক নাম্বার আসবে, তো আপনারা কি আপনার করবেন, মোবাইল নম্বরটি এখানে লিখুন। নাম্বারটা না দিয়ে এখানে জাস্ট সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করে এখানে আপনারা যে আপনার ইমেইল যে মেল অ্যাড্রেসটা আমরা নিয়ে আসছি এটাকে পেস্ট করে দেবো। এভাবে নেক্সটে ক্লিক করব। আপনারা এখানে যে বার্থডেটা আছে, আপনার জন্মদিন এখানে সবসময় চেষ্টা করবেন 1990, এটা মোড এটা কাস্টমাইজ করবেন অবশ্যই। ডেটটাও চেঞ্জ করে দেবেন, মান্থও চেঞ্জ করে দেবেন, আর এটা অবশ্যই 1990-এর পর থেকে রাখার চেষ্টা করবেন। আমি 1994 দিয়ে দিলাম। ওকে, নেক্সটে ক্লিক করবো। ফিমেল, ওকে, একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, একটি পাসওয়ার্ড তৈরি করুন অন্তত 6। এবং সুবিধার্থে বলতেছি আপনাদের, আপনারা যখন এই কাজটা করবেন সেক্ষেত্রে আপনারা পাসওয়ার্ডটা সেম রাখার চেষ্টা করবেন সবসময়, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তা আমি একটা পাসওয়ার্ড দিই, সেটা হচ্ছে যে FB2023 @। আচ্ছা, সাইন আপে ক্লিক করবো। দেখেন চলে আসছে, আমি এটাকে নট নাও করতে পারি বা অপরোড করতে পারি। আচ্ছা, ওকে করে দিই। এখন বলছে যে 5 ডিজিটের একটা কোড আমার ইমেলে চলে গেছে, সেখান থেকে কালেক্ট করে এখানে ইনপুট করতে হবে। তাহলে আমার ইমেলে চলে যাই, যে দেখেন অন্য মেসেজ চলে আসছে অলরেডি, ইনবক্সে যাব। এখান থেকে আমরা কোডটাকে জাস্ট কপি করে নেব। কপি করে নিয়ে আমরা আমাদের লাইটের এসে পেস্ট করে দেবো, দেন ওকেতে ক্লিক করবেন। এখানে আপনারা একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। আমি বলে দিই অ্যাকাউন্টটাকে টিকার, মানে এইগুলো যেহেতু টেম্পোরারি ইমেল দিয়ে করা, সেক্ষেত্রে কিছু কাজ করতে হবে, তাহলে অ্যাকাউন্টটা মোটামুটি লাস্টিং করবে, টিকে থাকবে। আবার অনেক কিছু কিছু অ্যাকাউন্ট আবার অনেক ক্ষেত্রে সমস্যা হয়, থাকে না। তো এখানে আপনারা প্রথমে যেটা করবেন, আপনাদের প্রোফাইলে যাবেন ডিরেক্টলি। প্রোফাইলে গিয়ে আমি আপাতত স্কিপ করে দিচ্ছি, স্কিপ করে দিচ্ছি আপাতত। ওকে,
এখান থেকে আপনারা যেটা করবেন, অবশ্যই প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন, এবং প্রোফাইল পিকচারগুলো কোথায় পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। আপনারা কপিরাইট ফ্রি যে প্রোফাইল পিকচারগুলো আছে আপনি সেখান থেকে কালেক্ট করে নেবেন গুগল থেকে। যেমন আমি যদি চাই পিক্সেল থেকে আমি একটা পরে ডাউনলোড করে নেবো, আচ্ছা এবং চেষ্টা করবেন আপনার রিয়েলিস্টিক রিয়েল ছবি দেওয়ার, আচ্ছা ইন্ডিয়ান গার্ল। ওকে, তো আমি এখান থেকে আমি ফেস বুঝা যাচ্ছে দেখা যাচ্ছে, এরকম একটা ছবি ডাউনলোড করে নেবো এবং সিমিলার ফেস যেন হয় সেটা একটু খেয়াল রাখবো। তো এখান থেকে আমি এই ছবিটি ডাউনলোড করে নিই, একটা কাভার পিকচার দেওয়ার জন্য একটা পিক নিব, সেটা আমি এই পিকটা ডাউনলোড করে নিই, আচ্ছা। তবে সিমিলার হলে ভালো হয়, একই একই ব্যক্তি এরকম পিকচার, তো এরকম পাওয়া যায়, আমি পরে দেখাই দেবো। আমি এখন যেহেতু দেখাচ্ছি লাইভে অত কিছু দেখানো সম্ভব না, আমি পরবর্তী যদি ভিডিও করি এই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে তখন দেখাই দেবো। তো আমি এখান থেকে আমার ছবিটা আপলোড করব, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি একটু সময় নিয়ে যেন প্রপারলি আপনারা শিখতে পারেন। আচ্ছা, গ্যালারি থেকে আমার ডাউনলোড থেকে একটু ওয়েট করতে হচ্ছে, মাস্ট বি প্রোফাইল পিকচার এবং কভার পিকচার দুটো সিলেক্ট করবো আমরা। আচ্ছা, আমার এখানে অনেক পিকচার, তো তাই হয়তো বা একটু সময় লাগতেছে। কভার পিকচারটা হয় কিনা, কভার পিকচার ক্যামেরা আচ্ছা, এভাবে যেহেতু হচ্ছে না আমি একটু অন্যভাবে ট্রাই করব, ট্রাই করার দেখি, ট্রাই করে দেখি হয় কিনা। ডাউনলোড থেকে ডাউনলোড অপশন থেকে, আচ্ছা আচ্ছা, আমি যদি এইটাকে কভার করি প্রোফাইল দিই তাহলে আমাকে যেটা করতে হচ্ছে ক্লোনটা তো এখানে আসবে না, সরি ক্লোনটা এখানে আসবে না, আমাকে এখান থেকে নিতে হবে আপলোড ফটো। আচ্ছা, যেহেতু আসতেছে না আমার এখানে একটু প্রবলেম করতেছে, যাই হোক এখান থেকে অবশ্যই প্রোফাইল পিকচারটা এবং কভার পিকচারটা দুটাই আপলোড করে নেবেন। নেওয়ার পরে কারেন্ট সিটি দিয়ে দেবেন, ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি আমি, অ্যাজ ইউ উইশ, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তবে যদি আপনার বায়ার মানে আপনার কাছ থেকে যদি কেউ অ্যাকাউন্ট কিনতে চায় আর যদি ডেডিকেটেড করে বলে যে এই হতে হবে, তাহলে সেটা করে দেবেন প্লেসটা, এবং যেভাবে ইনফরমেশান দিতে বলে সেভাবে করে দেবেন। আমি জাস্ট দেখানোর জন্য আমার পছন্দ মতো আমি দিয়ে দিচ্ছি, আচ্ছা আচ্ছা কী করলাম, তাহলে আমি প্রোফাইল পিকচার সিলেক্ট করলাম, কভার পিকচার দিলাম, দেওয়ার পরে আমার লিপ সিন দিয়ে দিলাম, স্কুল হোমটাউন হোমটাউনটা দিয়ে দিই, সিঙ্গেল সি মোর অ্যাবাউট ইউর সেলফ যদি সময় থাকে, যদি তাহলে আর কি এখান থেকে গিয়ে একটু কাস্টমাইজ করে নেবেন, তাহলে কী হবে ভালো হবে। যেমন হাই স্কুলটা দিতে পারেন, কলেজ দিতে পারেন, এটা দিলে প্রোফাইলটার জন্য ভালো হবে, প্রোফাইলটা আরও সিকিউর হয়ে যাবে। তো
কিন্তু আসতেছে না, আরেকটা ট্রাই করে দেখি, হচ্ছে না যাই। আচ্ছা স্কিপ করে দিই আপাতত। তো মোটামুটি আমার প্রোফাইলটাকে আমি প্রথমে গুছাই নিলাম। এখান থেকে আমার যেটা করতে হবে, সেটিংস অপশনে যাব। সেটিংস অপশন থেকে আমরা এইখানে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টে চলে যাব। এখানে পাবলিক পাবলিক করে দেবো এটাকে, দেন এটাকে পাবলিক করে দেবো, সরি পাবলিক করা গেছে এটা, তাহলে সবগুলো পাবলিক করে দিলাম। যেমন পাবলিক আছে ফ্রেন্ডস, এটা পাবলিক করে দিলাম। আচ্ছা এবং এটাকে অন করে দিব, আবার ফেসবুক প্রিভিউ অন থাকবে। তাহলে এক কথায় এই যে অপশন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট যে সেটিংসটা আছে, এখানে প্রত্যেকটা সেটিংস হবে পাবলিক আর এই দুটো হবে অন। ওকে ব্যাকে চলে যাও। দেন হাউ পিপল ফাইন্ড ইউ, এখানে একটু ক্লিক করে জাস্ট দেখে নেবো যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ সব ঠিক আছে, যে এভরিওয়ান আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে। হ্যাঁ ইউ ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট পাবলিক বা এটা অনলাইন অ্যাজ ইউ উইশ। আপনার ইমেলটা কে কে দেখতে পারবে, এভরিওয়ান না করে অনলাইনই করে দেবেন। ওকে ওকে কাজ শেষ, সেটিংসের কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে, কয়েকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। তো আমি আমার প্রোফাইলটাই দেখি। আচ্ছা ফলো করে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিই। তাহলে এখন কি করবো, এ ফ্রেন্ড অপশনে যাবো। এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট নেই, আচ্ছা এ ফ্রেন্ড নেই, ওকে ফ্রেন্ড সাজেশনে দেখি, দরকার নেই এটাকে। জাস্ট এখান থেকে সার্চ করে অথবা কোনো গ্রুপে জয়েন হয়ে এখান থেকে ফ্রেন্ড করে নিই। আচ্ছা এভাবে আমি ফ্রেন্ড করে নিই, 20-25টা ফ্রেন্ড করলেই হবে। দেন অটোমেটিক্যালি ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেই থাকবে, সমস্যা নেই। আমি এখান থেকে মনে করেন আপনারা 20-25-30টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। দেন এখন কি কাজ হবে, এখন কাজ হবে একটা পোস্ট করে দিন, সরি শুধু ফ্রেন্ডস হয়ে গেল, একটা পোস্ট করে দিন। হ্যাঁ এটাকে আমি পাবলিক করে দেবো, পোস্ট করে দিলাম। একটা লাইক দিয়ে দিব, জাস্ট এটা অ্যাকাউন্টটা যেন টিকে থাকে সেজন্য, অ্যাকাউন্টটাকে একটু সিকিউর করার জন্য, একটু মজবুত করার জন্য এই কাজগুলো করতে হয়। তাই একটু 1-2 মিনিট সময় লাগুক, আপনারা একটু এই কাজগুলো করে নেবেন। তা না হলে দেখা যাবে কি অ্যাকাউন্টটা কিছুক্ষণের মধ্যে আবার মানে ফেসবুক থেকে বন্ধ করে দেবে। তো এরকম আর কি, একটা লাইক লাইক দিয়ে দিলেন, কয়েকটা গ্রুপে জয়েন হয়ে নিলেন, বাস কাজ শেষ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আপনার স্ক্রিপ্টটি ক্লিক করে আপনার প্রোফাইলে চলে যাবেন। আমার স্ক্রিপ্টটি ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক করবেন, আর ও সরি আরেকটা অপশন, এখান থেকে প্রোফেশনাল মোডটা টার্ন অন করে দেবেন।
থেকে জাস্ট আপনার, যদি আপনার বায়ার যদি বলে যে টার্ন অন করে দিতে, তাহলে টার্ন অন করে দিবেন, আর যদি বলে না টার্ন অফ মানে নর্মালি থাকবে, তো সেভাবে করবেন। এখান থেকে আপনার লিঙ্কটা, প্রোফাইল লিঙ্কটা কপি করে নেবেন। নিয়ে যেহেতু আমার গুগল শিটটা আপাতত নাই, তো আমি এখান থেকে একটা স্পেস মানে ডকুমেন্টসগুলো ইনপুট করার জন্য আমি একটা ইয়ে নিয়ে রাখি, পেস্ট করলাম। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি লিঙ্ক। আচ্ছা, এটা ফেসবুক আইডি লিঙ্ক। দেন আমার কী লাগবে? ইমেইল লাগবে। ইমেলটা কোথায় পাবো? ইমেলটা পাবো হচ্ছে আমার ওই যে ফার্স্ট টাইম যে ট্যাম্প মেইল প্রোতে গেলাম, এই যে ইমেলটা, ইমেলটা আমরা আবার কপি করে নিয়ে, এটা আমরা ফার্স্ট টাইমে করতে পারি। সঙ্গে সঙ্গে কোড করলে আমাদের জন্য বেস্ট হয়, কারণ কোনো কারণে দেখা গেলো রিস্টার্ট নিয়ে নিল, তখন এই ইমেলটা আবার বের করতে আমার ফেসবুকে যেতে হবে। দেন কী লাগবে? পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড দিলাম মেবি ফেসবুক 2023। ওকে, তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবে আমি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব। তো এরকম আমরা কতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো ডুয়েল স্পেস থেকে? এই ডুয়েল স্পেস থেকে আমরা পাঁচ, মনে করেন পাঁচটা, এরপর আবার যদি আমি একটা ফেসবুক লাইট ক্লোন করি, সরি এখানে হচ্ছে না কেন, ফেসবুক লাইট ক্লোন, আচ্ছা দেখি, লাইট 2 3। ও আচ্ছা, এখানে আবার ডুয়েল স্পেস লাইট আবার একটা বেশি ইউজ ক্লোন করা যাবে না একটু। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কী করবেন? এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক না, সরি, ডিরেক্টলি এইখানে ক্লিক করে অ্যাপ ইনফোতে চলে যাবেন। মানে আমি আরেকটা অ্যাকাউন্ট যখন করব তখন কি করতে হবে, স্টোরেজ ইউজে ক্লিক করে ক্লিয়ার ডাটা করে নেব, ক্লিন করে নেব, জাস্ট নতুন হয়ে গেল। তো আবার আমরা এখান থেকে, আমরা ইয়েতে ডুয়েল স্পেস লাইটে ক্লিক করবো, অ্যাগ্রি, এখান থেকে আমরা অ্যাপটাকে ক্লোন করে নেব। মানে প্রো হলে হবে কি, আপনারা একাধিক 5-6টা অ্যাকাউন্ট একবারে ক্রিয়েট করতে পারবেন, যেহেতু এটা আমার ফ্রি প্লে স্টোর থেকে ডাউনলোড করা, সেহেতু একটাই করতে পারতেছি। বাট অনেকগুলো আবার ডুয়েল স্পেস মাল্টিপল অ্যাকাউন্টে যে অ্যাপসগুলো আছে ওগুলোতে আবার বেশ কয়েকটা করা যায়, আমি দেখছি 10-12টা পর্যন্ত করা যায়। এখন দেখেন আবার সেমভাবে আমরা ইয়ে করবো, ফেসবুক লাইট এভাবে নেব, ট্যাম্প মেল করতে যাবো, এখান থেকে দেখেন আগের মেলটা কিন্তু এখনও আছে। ওকে, এখন কী কাজ হবে, এটা এটার কী কাজটা হবে সেটা বলি। আমার এই যে ফেসবুকটা চলে আসছে, তো আবার এইভাবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, নেক্সট এভাবে আমরা ক্রিয়েট ইয়ে করবো। আর এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে গেট এ নিউ ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলে দেখেন র্যান্ডমলি একটু ওয়েট করি, চেক টু চ্যানেল চেঞ্জ ইমেল, র্যান্ডমলি এখানে চেঞ্জ হবে। এই চলে আসলো, এটাকে অ্যাপ্লাই নাও করে দিলাম, ওকে ইমেলে চলে যাবো, দেখেন চলে আসছে। আবার এটাকে কপি নিয়ে, কপিটি ক্লিক করে ক্লিক করে আমরা এখান থেকে ফেসবুক লাইটে যেভাবে দরকার সেভাবে আমি প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ করবো। আর সেগুলো আমরা গুগল শিটে এমএস এক্সেলের মতো, এই যে ফেসবুক আইডি লিঙ্ক, দেন হচ্ছে ইমেল, পাসওয়ার্ড, এই বা আপনার বায়ার কি ইনফরমেশন চায় সেই ইনফরমেশনগুলো আমরা ইনপুট করি। তো এভাবে আমরা মূলত একটা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো।